আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কথা কোম্পানি আইনের তেরোতম পর্বে তেরোতম ক্লাসে সকলকেই আবারও একবার স্বাগতম ক্লাস শুরু করার আগে ছোট্ট একটা নোটিফিকেশন আপনাদের দেই এই সম্পূর্ণ বইটির প্রিপারেশন এইভাবে আমাদের সাথে একসাথে নিতে খুব দ্রুততার সাথে বই শেষ করতে এবং খুব ইজিলি সব কিছু মনে রাখতে আপনারা কোম্পানি আইনের প্রাইভেট কোর্স কোর্সে অংশগ্রহণ করতে পারেন চলুন শুরু করা যাক আজকের প্রশ্নটি আজকে আমরা আলোচনা করব একটি বৈধ কোম্পানি সভার শর্তাবলী উল্লেখ করো বা একটি কোম্পানিকে বৈধ হওয়ার হয় কি কি শর্ত পূরণ করতে হয় এই প্রশ্নটা অধ্যায় সাত থেকে নেওয়া হয়েছে এবং এটা ইতিমধ্যে দুই হাজার তেরো চোদ্দো ষোলো এবং আঠারো সালে এসেছিল এই প্রশ্নটাকে আরেকভাবে বলা যায় সেটা হচ্ছে কোম্পানির বৈধ সভার অত্যাবশ্যকীয় উপাদানসমূহ আলোচনা করো তাহলে শুরু করি তেরো নং প্রশ্নের উত্তর সূচনা সংজ্ঞা এতটুকু তো আমরা সবাই জানি যে কোম্পানি আইন অনুযায়ী যে কোনো কাজের জন্য একাধিক ব্যক্তি মিলিত হওয়াকে কোম্পানি সভা বলে অন্যদিকে আইন অনুযায়ী পরিচালিত সভাকে বৈধ সভা সভা বলে তাহলে যে সভাকে বৈ যে কোনো সভাকে বৈধ হতে হলে অবশ্যই এর কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো মানতে হবে এই শর্তগুলো নিচে আলোচনা করা হল তার মানে এখানে আমরা প্রশ্ন পাইছি যে একটি বৈধ কোম্পানি সভার শর্তাবলী উল্লেখ করো তার মানে এখানে আমাদের প্রথমে কোম্পানি কাকে বলে বা সভা কাকে বলে সেটা লিখতে পারি তারপর পরবর্তীতে বৈধ সভা কাকে বলে সেটা লিখতে পারি সো এই যে সভার সংজ্ঞাটা আমরা প্রথমে দিছি যে কোম্পানি আইন অনুযায়ী যে কোনো কাজের জন্য একাধিক ব্যক্তি মিলিত হওয়াকে সভা বলে কোম্পানি সভা বলে আবার অন্যদিকে আইন অনুযায়ী পরিচালিত সভাকে আবার বৈধ সভা বলে তো এই শর্তগুলো কী কী যেগুলো পূরণ করলে আমাদের কোম্পানিতে যে সভাটা হয় সেটাকে বৈধ হিসাবে গণ্য করা হবে তো এক নম্বর হচ্ছে বৈধ উদ্দেশ্য থাকতে হবে বৈধ ক্ষমতা প্রাপ্ত আচ্ছা বৈধ উদ্দেশ্যটা দেখি যে প্রত্যেকটা সভাকেই অবশ্যই অবশ্যই যেই উদ্দেশ্যে পরিচালিত হবে বা সেই যেই উদ্দেশ্যে ডাকা হবে সভাটা তার উদ্দেশ্যটা অবশ্যই বই বৈধ হতে হবে মানে আইন সিদ্ধ হতে হবে মানে আইন বিরুদ্ধে যায় তা অথবা কোম্পানির স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো সভার আহ্বান করা যাবে না এবং এটা আইনগত অবৈধ তার মানে উদ্দেশ্যকে অবশ্যই কী লাগবে বৈধ লাগবে দুই নম্বর বৈধ ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত কর্তৃক সভা আহ্বান যে কেউ চাইলে কোম্পানিতে সভা ডাকতে পারে না কোম্পানিতে সভা ডাকার জন্য কোম্পানিতে সভা একত্র করার জন্য সভার জন্য অবশ্যই সঠিক এবং বৈধ মানুষকে সভার আহ্বান করতে হবে অন্য কেউ সভা ডাকলে সেটা হবে না তিন নম্বর উপযুক্ত নোটিশ প্রদান সভা বৈধ ব্যক্তি ডাকলো উদ্দেশ্য ঠিক আছে ব্যক্তিও ঠিক আছে কিন্তু উপযুক্ত নোটিশ প্রদান না করলে সেটা বৈধ সভার অন্তর্ভুক্ত হবে না কারণ সভা ডাকা হবে এটা ঠিক আছে কমসে কম চোদ্দো দিন আগে কোম্পানির ক্ষেত্রে কমসে কম চোদ্দো দিন আগে অবশ্যই সকলকে নোটিশ প্রদান করতে হবে যে কোম্পানিতে সভা ডাকা হয়েছে বা সভা ডাকা হচ্ছে অন্যথায় সে সভাটা বৈধ হিসেবে গণ্য হবে না চার নম্বরে আছে উপযুক্ত ব্যক্তিদের সভায় উপস্থিত এখন সভা ডাকার পর অবশ্যই এমন এমন ব্যক্তিকে সভায় নোটিশ প্রদান করতে হবে এবং সভায় উপস্থিত হওয়ার জন্য বলতে হবে যারা উপযুক্ত সভা সভার জন্য উপযুক্ত অনুপযুক্ত ব্যক্তিদের সভায় উপস্থিত থাকার প্রয়োজনও নেই আর দরকারও নেই যদি থাকে তাহলে সেটা অবৈধ সভা হিসেবে পরিগণিত হবে পাঁচ নম্বরে আলোচ্যসূচি যথাযথ মাধ্যমে প্রচার আলোচ্যসূচি যথাযথ মাধ্যমে প্রচার বলতে বোঝায় এই যে নোটিশটা বা যে বিষয়ে সভাটা ডাকা হয়েছে এই সভাটা নোটিশটা পাঠানোর ক্ষেত্রে যথাযথ মাধ্যমের মাধ্যমে প্রচার বা পাঠানো লাগবে মানে কোম্পানির ক্ষেত্রে সাধারণত পিয়ন মারফত অথবা ডাক যোগাযোগে এই সভার আলোচনা করা হয় অথবা মোবাইলের মাধ্যমে মেইলে বা ফর্মাল নিয়ম অনুযায়ী সভা ডাকতে হবে এরপর প্রতিনিধি প্রেরণ করতে হবে সরি ছয় নম্বর আলোচ্য সূচি অনুযায়ী সভা পরিচালনা যেই সূচিতে ডাকা হয়েছে ইতিমধ্যে যেটা আলোচনা করা হয়েছে যেই নোটিশটা পাঠানো হয়েছে সেই সূচি অনুযায়ী অবশ্যই সভাটা পরিচালনা করতে হবে অন্যথায় সেটা অবৈধভাবে হিসাব হবে বা অবৈধভাবে গণ্য হবে এরপর প্রতিনিধি প্রেরণ প্রেরণের অপশন রাখতে হবে মনে করেন কোনো ব্যক্তিকে সভার জন্য ডাকা হলো কিন্তু সে কোনো কারণে সভায় আসতে পারছে না তার প্রতিনিধি হিসেবে অন্য কেউ সেই সভায় প্রক্সি দিতে পারবে বা সেই সভায় গ্রহণ করতে পারবে এরকম সিস্টেম রাখতে হবে কারণ সভার ক্ষেত্রে সকলের সঠিক সময়ে বা নির্দিষ্ট সময়ে উপস্থিত না হতেও পারে সেক্ষেত্রে ভেজালও থাকতে পারে বা সমস্যা থাকতে পারে তার পক্ষ হয় অন্য ব্যক্তিও সভায় মানে উপস্থিত থাকতে পারবেন এটা যোগ্য ব্যক্তি লাগবে অযোগ্য ব্যক্তি হবে না আট নম্বরে গণতান্ত্রিক রীতি অনুসরণ করতে হবে মাস্ট সবার আলোচ্যসূচি অনুযায়ী প্রস্তাব উত্থাপন এবং এর সমর্থনে গণতান্ত্রিক রীতিনীতি অবশ্যই মানতে হবে তাছাড়া সভা বৈধ হিসেবে গণ্য হবে না সবশেষে নয় নম্বরে উপযুক্ত ব্যক্তির সভাপতিত্বকরণ এখন যে কোনো সভা ডাকা হোক না কেন সেখানে যেই ব্যক্তি সভাপতিত্ব করবে এই ব্যক্তিকে অবশ্য উপযুক্ত ব্যক্তি হতে হবে অন্য অনুপযুক্ত ব্যক্তি যদি সভায় সভাপতিত্ব করেন সেক্ষেত্রে সেই সভা অবৈধভাবে অবৈধ হিসেবে পরিগণিত হবে তো উপসংহারে আমরা বলতে পারি যে সবশেষে বলা যায় যে উপরের আলোচিত বিষয়গুলো বা উপরের আলোচিত শর্ত সাপেক্ষ পালন সাপেক্ষে পালন সাপেক্ষে সভা অনুষ্ঠিত করলে তা বৈধ হিসাবে পরিগণিত হবে অন্যথায় কোনো সভা বৈধ হিসেবে পরিগণিত হবে না আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ